ফ্রেন্ডস আশা করি ভালো আছো আমিও ভালো আছি রোজকার মতো হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে তো আজকে আমি মশলা পাড়টা বানাবো এর জন্য আমি এক কাপ চানার ডাল নিয়েছি চানার ডালগুলো ধুয়ে ভিজিয়ে দিব উষ্ণ গরম জলে এক ঘন্টার জন্য তো চানা ডালগুলো আমি ধুয়ে নিয়েছি ভিজিয়ে রেখেছি আর এখানে আমি একটা মশলা তৈরি করবো এই পুটটা বানাবার জন্য এর জন্য আমি বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে নিলাম হাফ চামিচ আদা কুচি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দু চামিচের মতো ধনে পাতা আর এখানে আমি কী কী মশলা ইউজ করছি এটা একটু দেখে নাও স্বাদ মতো নুন অ্যাড করলাম মশলা নিজের উপরে পরোটার ফিলিংয়ের মধ্যে যে যেরকম মশলা খাবে সেটাই অ্যাড করতে পারো তো আমি এখানে হাফ চামিচ লঙ্কা পাউডার দিলাম দেড় চামচ ভাজা গরম মশলা পাউডার তো এই মশলাগুলো দিয়ে আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি আর এই যে চানার ডালটা যে আমি ভিজিয়েছিলাম ওইটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে আমি এরকম একটা ম্যাশ করে নিয়েছি মিক্সির চারে দিয়ে তো এখন মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি দরকার করলে আরেকটু নিতে পারি পেঁয়াজ কারণ এটার মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে ভাল লাগে তো আমি আরও কিছু পেঁয়াজ নেব দুটো পেঁয়াজ আরও আমি অ্যাড করবো এর মধ্যে পেঁয়াজ একটু কম হয়ে গেছে আমার মনে হচ্ছে আমি আবার এই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ কাদা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করেছি আর পেঁয়াজ দিলে সামান্য একটু নুনও দিতে হবে তো নুনও দিয়ে নুন দিয়েছি আমি আরও দুটো পেঁয়াজ কুচি অ্যাড করলাম আরও দু চামচের মতো ধনে পাতা আর হাফ চামিচ চিনি দিয়ে ভালো মতো করে আমি পুরটা রেডি করে নিয়েছি আর এদিকে দু কাপ আটা এক কাপ ময়দা আটা ময়দা মিশিয়ে আমি এই পরোটা করবো তো এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি আর কিছু মশলা আমি দেবো এতে এখানে হাফ টেবিল স্পুন আজয়েন দিলাম এটা কচুরি মেথি ভাজা গরম মশলা পাউডার দেড় চামিচ নিজের পছন্দের মশলা অ্যাড করতে পারো আর হাফ চামিচ রেড চিলি পাউডার সামান্য হলুদের পাউডার এটা কালারের জন্য তে পাউডার মশলা আর আজওয়াইন দিয়েছি এটা আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি যার যেরকম মশলা ভালো লাগে পছন্দের মশলা ইউজ করতে পারো এখানে আমি সামান্য ওই হাফ চামিচের থেকেও কম হাফ স্পুন বলতে পারো জিরে গোটা জিরে আর এখানে এক চামিচ ঘি দিলাম এখন ভালো মতো করে মিশিয়ে নেব আমি মোলাইন দিয়ে নিয়েছি ঘি দিয়ে একবারে জল দেবো না এখন আমি আটা ময়দা মিশানো হয়ে গেছে এখন আমি এটা মেখে নিব ভালো মতো করে অল্প অল্প জল দিয়ে আটা ডোটা বানাবো একবারে জল দিলে জল বেশি হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবে আর তোমাদের জন্য একটু হলেও উপকারে লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এই তো জল আর লাগবে না এখানে আমার এক কাপের মতো জল লেগেছে এক কাপের থেকে একটু বেশি তো আমার ডোটা হয়ে গেছে এখন এটা আমি রেস্টে রাখবো এক থেকে দেড় ঘন্টার জন্য আমার হাতে টাইম আছে তো এটা আমি ঢেকে চাইলে তোমরা আধা ঘন্টা বা কুড়ি মিনিটও রাখতে পারো তো আমার কাছে অনেকটাই সময় আছে ওই জন্য আমি আগে থেকে মেঘে রাখলাম দেড় ঘন্টা পর আমি ফিরে এসেছি তো ডোটা পুরোভাবে রেডি হয়ে গেছে এখন আমি বানিয়ে নিব এটা হাত দিয়ে আবার একটু ডোলে নিব ভালো মতো করে আমি এই আটা এখন দু ভাগ করে নিব এত বড়টা একবারে রোল করা যাবে না তো এই তো আমি আর্ধেক করে নিচ্ছি তো এইভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব তারপরে আমি রোল বানাবো তো রোলটা আর সরু গড়বো না এতটাই রাখবো আমি এখানে চারটে টুকরো গড়ব সমান করে আমি চারটে টুকরো করে নিচ্ছি এইভাবে তো এইভাবে রোল করে যদি আমরা একটা ছুরি দিয়ে কেটে নিই তাহলে এটা ছোট বড়ো হবে না সবগুলো সেম সাইজ হবে তারপরে এরকম হাতের তালুতে রাউন্ড শেপ দিয়ে একটুখানি চেপটা করে দিতে হবে বল বানিয়ে এরকম করে একটু চেপে দিলে হয়ে যাবে তো আমার সবগুলো রেডি হয়ে গেছে তো ডো রেডি এখন আমি ফিলিংটা করে নিব পুরগুলো ভরে নেব তো এইভাবে আমি হাতে করে একটু চাপাটির মতো ডোটাকে একটুখানি বড় করে নিয়েছি ছোট করে একটা চাপাটির মতো আমি হাতে আমি করেছি এটা করে তারপরে আমি পুটটা ভরছি আর এটা ভরা খুব সহজ তোমরা যদি একটু ভালো মতো করে দেখো তোমরাও খুব ইজিলি পারবে করতে তো এই তো দেখতেই পেলে কত সহজে আমি পুরটা ভরে মুখটা বন্ধ করে নিলাম প্রথম নৌকার মতো বানাবে মুখটাকে বানিয়ে ভালো মতো করে মুখটা ছিল করে একটুখানি ঘুরিয়ে চেপে দিবে। মুখটা বন্ধ হয়ে যাবে তা আমার সবগুলো বেলা হয়ে পুরগুলো ভরা হয়ে গেছে এখন আমি বেলে নিব পরোটাগুলো তো আমার দুই একটা পরোটা ফেটে গেছে আর বাকিগুলো ভালো হয়েছে এই দেখো আমি কত ইজিলি বেলতে পারছি এটা যদি শুধু পেঁয়াজ দিয়ে করতাম তাহলে আমি এত ভালোভাবে বেলতে পারতাম না কারণ পেঁয়াজের একটা রস থাকে ওটা বেরিয়ে আসতো আর বেলনির সঙ্গে ফ্রি ফ্রির সঙ্গে সেটে যেত এটা আমি ভালোভাবে বেলতে পারছি কারণ আমি চানার ডাল ইউজ করেছি চানার ডালের পেস্ট ইউজ করেছি ওই জন্য এটা একটু ভালো টাইট হয়েছে খামিটা ওই জন্য আমি ভালো বেলতে পেরেছিলাম আর ভাজাটাও খুব ভালো হয়েছে তো আশা করি তোমরাও এরকম আমার আমার চেয়ে ভালো পারবে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো এই মশলা পাড়াটা খুব ইজি বানানো আর নিজের পছন্দ মতো মশলাগুলো ইউজ করা যাবে যে যেই মশলা পছন্দ করো খেতে সেই মশলাগুলো ইউজ করবে আরও ভালো হবে এটা নিজের উপরে তো এই দেখো পরোটাগুলো কত ইজিলি আমি ভেজে নিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে খেতে দুর্দ্রান্ত হয়েছে এটা কিচ্ছু লাগে না এমনি চায়ের সঙ্গে খেয়ে নেওয়া যায় আর যদি চাও আলু ভাজা বা কোনো সবজি ভাজি রাত্রের ডিনারের সঙ্গে ব্রেকফাস্টের সঙ্গে হুম খুবই ভালো লাগে আর ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্সের সঙ্গে তো এমনি চায়ের সঙ্গে খাওয়া যায় কিছু লাগে না তো আমি এইভাবে সবগুলো পরোটা ভেজে নিয়েছি এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা যদি তোমরা চাও ঘি ভাজবে বাটার লাগাবে চাইলে তোমরা করতে পারো আমি এখানে বাটার ইউজ করেছি লাস্টের দিকে আমি বাটার একটু ঘষে দিয়েছিলাম আর আমি যখন পরোটা ভাজি তেলের সঙ্গে আমি ঘি মিক্সড করে নেই। তো আজকে সেটা করিনি কারণ এটা মশলা পরোটা অত কিছু লাগে না অ্যাড করতে তো লাস্টের দিকে আমি একটু বাটার ইউজ করেছিলাম প্রত্যেকটা পরোটার গায়ে আমি বাটার ঘষে দিয়েছিলাম কিউব করে কেটে নিয়ে তো সেটা দেখানো হয়নি আমি লাস্টের দিকে দেখিয়ে দেব যে কিভাবে আমি কেটে বাটার ঘষে নিয়েছিলাম আমি এর আগেও আলু পরোটা রেসিপি দিয়েছিলাম সেখানেও আমি দেখিয়েছিলাম বাটার কি করে ইউজ করতে হয় পরোটার সঙ্গে তোমরা যদি না দেখে থাকো একবার দেখে নিতে পারো আশা করি আমার এই রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে কমেন্টস করে জানাবে কেমন লেগেছে আর তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য রাত জেগে ভিডিও বানাই আর তোমরা সাবস্ক্রাইব করো না লাইক করো না তাহলে আমার এত খাটাখাটি করে ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না